তোমরা যাইও আবার আবেন কবে ভাবি সবাই চলে যাচ্ছে থাকবো কেন আমিও যাই ঘুরে আসি চকলেট খেয়েছে আব্দেও কান্না করতেছে কারণ হলো আব্দে এইগুলো খাবে আব্দের হাতে দিছে এইটা দিছে আব্দে এখন এটা খাইবো না এখন ও বলতেছে যে ওর ভাইকে যে তুমি এটা দিয়া দাও ওর দাও ওনার ভাই বলতেছে কেন ওর আনতে দিছে না আব্দে কান্না করতেছে দেখাবে আমি আবার একটা আনতে দিছি দাঁড়া মতো মালিক আনতেছে তুমি কান্না করো কি লিখিয়া দেখেন কান্নাকাটি কইরা মাত্র নামলো নিচে এত কান্নাকাটি করতেছে নামাইলাম মা হলো দরজা জানলা খুললো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের দোয়াতে আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই অনেক ভালো আছি তো আজকে সকাল সকাল রওনা দিলাম বাসায় চলে যাচ্ছি এই যে আমার সাথে সাথে মা যাচ্ছে তারপরে যে পিছনে বাবা যাচ্ছে আর আব্দি হলো ভাবির কুলে তো এর আগে বলছিলাম আসলে আমি ঢাকায় যাব আল্লাহ দোকান দি বন্ধ ভাবতেছিলাম দোকান থেকে কিছু কিছু কিনা নিব রদের কিনা দিব তো ফাইনালি কেন যাওয়া হচ্ছে সেটা বলি এইতে কেন এত তাড়াতাড়ি যাচ্ছি এখানে ইদানিং বৃষ্টি পড়তেছে আর ঠান্ডাও পড়তেছে আবার মা বাসায় থাকবে না মা হলো ঢাকায় যাবে তো আব্দিয়াকে রাখা তো এমনি তো খুব মুশকিল মার কাছে একটু বেশি থাকে এই জন্য ভাবলাম চলে যাই বাসায় তো ঠান্ডা কম আমাদের মা যখন আসবে মার সাথে আবার আসবো আব্দিয়া ইদানিং তাতাও দিতে পারে তাতা দিছো তুমি সব রাইখে গেলাম আব্দিয়ার কাপড় চোপড় গুলো নিয়ে গেলাম অল্প আর মা আসবে সে সাথে আবার আসতে পারে গ্রামে এই জন্য আর কাপড় চোপড় নিয়ে যাইতেছি না সবসময় আসার সময় শুধু গাঁটি বস্তা টানাটানি করতে হয় তো মা সবসময় বলে যে অর্ধেক এখানে রাখো অর্ধেক ওখানে রাখো তাহলে আর কাপড় চোপড় নিয়ে টানাটানি করতে হবে না তোমার তো ফাইনালি আমি এটাই সিদ্ধান্ত নিলাম যে এখানে অর্ধেক থাকবো ওখানে অর্ধেক থাকবে তো ধীরে ধীরে এখানে অনেক কাপড় চোপড় হয়ে যেতেছে একে একে বাড়ি একদম পুরো খালি সবাই চলে গেছে কাকিরা চলে গেছে ভাবিও চলে গেছে বড় ভাবি আজকে আমরাও চলে যেতেছি চলে আসলাম নদীর ঘাটে এখানে চারটা দুধের কলসি এগুলো হলো বিক্রমপুর যাবে সাতটা বাজে আর আমরা নদীর ঘাটে আল্লাহরই আমাদের আলুর তলার মাত্র এক ঘন্টা থাকবে সময় সকাল
9টা পর্যন্ত আপনারা যারা যারা আলু নেবেন তারে তারে করে চলে আসুন। ভালো আলু হলো 14 টাকা আর যেগুলো গরু রেখানো 8 টাকা মাঝে নিবো নাকি দোয়াই না আমি একটু একটু সকাল সারা রাত বেড়ে যা বাস রাখলে থাকে সকালে একটু দোয়াই আমি তোমার নিয়ে যাই বার কাছে নিয়ে যাই ভাউ চলো চলো ভাউ নিয়ে যাই ভাউ এই যাই আবার এই যে হরিণ এর মতন কান দিব নাকি গোতা দিব না কান্না শিং উল্টা কই কেন শীতের মধ্যে হুদা উল্টা পাল্টা কথা এই এই আমি কি হ্যাঁ নামাইতে পারি এনে বসে বসে দেখো এনে বসে বসে এই তো যে আরামসে বসে আছে কেমন করে বউ দেখছো বউ আসবেন 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 সেলফি তুলতেছি এদিক তাকাও তাকাও দেখি না আপনি কি ভাবটা করে কি নিয়েছে ও আবদিয়া আবদিয়া আমু ও আবদিয়া ও শুনতাছে কিন্তু সবে কিন্তু তাকাইব না তো যে আলু কিনতে লোকজন চলে আসছে ভালোই লাগতেছে অবশ্য আমি ভাবছিলাম সকালে এত ভোরবেলা 6টা থেকে কিভাবে উঠবো তো উঠার পরে দেখলাম আমরা উঠার পরে ভাবি আর সবাই উঠে গেছে তো খুব ভালো লাগতেছিল সবাই উঠে গেছে আর কুয়াশাও ছিল অনেক কিন্তু যে ঠান্ডা মনে করছিলাম ততটা ঠান্ডা না আমি নদীর পাড়ে হাঁটতেছি আর কেউ জানেও না আজকে চলে আসবো আসলে 2 দিন ধরে মা বলতেছে যাবো যাবো তো আমি বলছি মা যেদিনকে যায় মার সাথে চলে যাব তো আজকে তো ভোরবেলা চলে আসবো সাদিয়াও জানে না সাবিনাপ্পু জানে না সাবিনাপ্পু কালকে ফোন দিয়ে দাওয়াত দিতেছিল যে আমি হাঁস রান্না করছি তোমরা আসো সবাই তা আমি আর বলি নাই যে আমরা চলে যাবো নদী তো অনেকে জিজ্ঞেস করে আসলে আমাদের এই নদীটার নাম কি এই নদীটার নাম হলো পদ্মা নদী ভরপুর তো মনে হচ্ছে কোনো জায়গা নেই আমি দেখে হলো ইয়ে টলারের আরো দুদিন পথে দেখতেছে খুশি হয়ে গেছে ভাবছিলাম পালা নৌকা দিয়ে যাব আসলে দেখি যে গুড়ানি পড়তেছে মানে বৃষ্টি আসবে এরকম মনে হইতেছে তার মধ্যে আবার সকাল থেকে খাওয়া দাওয়া করেও আসি নাই 8:30 বাজে গেছে খুদাও লাগছে এই জন্য একজন নৌকাতে বলতেছে যে চলো আমরা এদিকে জায়গা তো এই কথা শুনে আমার আর মাথা ঘুরে গেছিল মানে আরো বেশি ক্ষুধা লেগে গেছে তো ভাবলাম এদিক দিয়ে চলে যাই তো এখন হলো লঞ্চ দা যাবো আমরা সবাই বিক্রমপুর ভাবছিলাম নৌকা দিয়ে যাবো বাট এদিক দিয়ে এখন মানে আমাদের দেখা দেখে আরো কয়েকজন নেমে গেছে এই জন্য হয়তো নৌকালার মন খারাপ হয়ে গেছে এই জন্য একটু বেশি টাকা দিয়ে চলে আসছি
ভয়াবহ ভাবে বৃষ্টি চলে আসছে, আমি নাইমা কত ভালো করছি, নাহলে আমাদের অবস্থা একই রকম হইত। আম্মা আব্বা কই? অবস্থা আল্লাহ, পুরো ভিজে গেছে, এত বৃষ্টি আইব। শিখ ধরা ধরা মা আইসে রে, শিখ ধরা নাম চলে আসছিল, এত বেশি ক্ষুধা লাগছে, আমি তাড়াতাড়ি ওখানে যেতেছি। রান্না বান্না কি হয়েছে ভাইয়া? হয়েছে, মাত্র রান্না করছে মনে হইতেছে, মাত্র রান্না করছে, চিড়া খাইতেছি সকাল সকাল। মাছ ভাজতে মনে হয় লেট হবে, যাই দিয়ে খেয়েছিলাম, মাত্র ডাল নামাইছে, মাছ ভাজতেছে মাত্র, অল্প নিব অল্প। তুমি দুটা নাও তো, আর দিও দিও। সকাল সকাল কি মিলে খাইতেছে, ভাতটা গরম সকাল সকাল, আমার পছন্দের খাবার। একটা প্লেট দেন আমার, লবণটা দিয়ে দিকে ভাইয়া, এখান থেকে আলাদা হয়ে যেতেছে। মা এই কাগজটা নাও, আব্বার রাখছে কাগজটা, এটা পুরোটা নিবা, ঠিকঠাক কথা নিয়ে আরামে যাও। হ্যাঁ তুমি সাবধানে যাও, আর ওই যে ওদিকটা যাও, এই যে ওদিকটা যাও গা, এই তো আমাদের বাসায় চলে আসছি। হ্যাঁ ওই সামনে গেট দিয়ে একটু ভিতরে নিয়ে আসবেন, আমি চলে আসছি। হ্যাঁ
আমরা সব গাড়ি নিয়ে দেব ইয়ে কি করি এই দূরে এসে রেখে আমি আনছি দুই ইলিশ মাছ আমি ওই যে কদিন ধরে খিচুড়ি খাচ্ছি আল্লাহ রে আমার ফ্রিজের অবস্থা দেখ সবজি মবজি দিয়ে ভালো সবজি দিয়ে বড়া আমি একটু জল দিয়ে দিতে আল্লাহ রে দেহ কোন হানা রাহাল এই কি ডরে জায়গা রাখছেন ডরে জায়গা রাখছেন দেহ জায়গা তো আছে মোটামুটি না একটু একটু রাখা যায় হ্যাঁ আসার পরে বিছনা ধরে ভাস করলাম তাড়াতাড়ি শুইব মানে এত বেশি ঠান্ডা ছিল বাইরে আস্তে আস্তে বরফ হয়ে গেছি সেই জন্য আব দিয়ে হলো আলামিনদের সাথে খেলাধুলা করতেছে ঘুমাই ছিল আয়েশাই উঠে গেছে গো কি রে তোমরা উঠব না আমরা আয়া পড়লাম ইয়ে থেকে তোমরা উঠো না আপা দুই মেয়ে হলো ঘুমাইতেছে এখন উঠেই নাই আর আমরা আমাদের বাড়ি থেকে চলে আসছি এই শীতের মাঝে আর তাড়াতাড়ি আসতাম নৌকাতে আসছি তারপর আবার ঈদ আসছি দুইটা মিলে একদম লেট হয়ে গেছে আলামিন কি করছে খেলা তো খেল না কত খেল না আলামিনের এত খেল না থাকতে আলামিনের আলামিন নামাই দেন নাকি নিয়ে যে কত খেলনা এত খেলনা থাকতো মাইসে খেলনা ধরার লাগে নি আলামিনের ওই খালা বাইতে এক ডজন রাখ পাইয়ের বাইতে এক ডজন রাখ পাশে যাই যাই খেললেইবা তুমি মাইসে ঘুমে থেকে উঠাই গেছে গা এখন আমি এই যে সব দরজা জানলা সব বন্ধ করে দিছি এখন হইলো আমরা মা মেয়ে ঘুম আসবো তো দিনের বেলা গুড নাইট আমরা এখন ঘুমাইতেছি আর তুমি কি করতেছো ঘুমাইবে না তুমি চিপস খাইতেছো তো আমি জানি না আবদিয়া ঘুম আসবে কিনা কারণ দুই মিনিট ঘুম আসছে আসার সময় মনে হয় না ঘুম আসবে তারপর চেষ্টা করি আমি ঘুম আসে কিনা আর অনেক বেশি ঠান্ডা আবদিয়া হলো নিচে নামার জন্য ই করতেছে কান্নাকাটি করতেছে এই জন্য আমি ভাবলাম মানে একটু রাগ ঠাক করে ঘুম পাড়াই দিই